চাই শোনো, আজকে শেষ রাতে একটু জিকির করবা। আল্লাহর পয়গম্বর দানিয়াল উম্মত কত বইলে গেছে? উম্মত কত? 70,000। 70,000 300 তো আর একটা, 70,000 উম্মত নিয়া আল্লাহর পয়গম্বর দানিয়াল 70,000 উম্মত একসাথে নিয়ে যখন শেষ রাতে তওবা করতেছেন, জিকির করতেছেন, জিকির করতে করতে জিকির করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কানেকশন হয়ে গেছে। রব্বে করিম বান্দার কান্না বরদাস্ত করতে পারেন না, বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। 70,000 উম্মত যখন রব্বে করিমের কুদরতি পায়ে পড়ে কাঁদে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির যখন শুরু করে দেয়, মনে হয় গোটা জেলখানার ইট বালুগুলো থেকেও কেমন যেন আল্লাহ আল্লাহর আওয়াজ আসতেছে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ আসছে। আল্লাহ তাআলা বলেন, রে দানিয়াল মাথা উঠাও, মাথা উঠাও, 70,000 উম্মত সহ জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, আমি জিম্মাদারি নিয়ে নিলাম, কোনো চিন্তা নাই। ডাক যখন আমাকে দিছো, বিপদে পড়ে দাও যেমনে দাও, দিছো তো আমি আল্লাহর রহমান তো, দিলাম মাফ কইরা, আমি বের করার ব্যবস্থা করব। কেমনে বের করলেন? ওই জামানার জালেম বাদশা বুখতে নসর এক স্বপ্নে দেখলো, ভয়ানক স্বপ্ন, লাফ দিয়া এদিক দিয়া জিকিরের আওয়াজ, ওদিক দিয়া তার চিৎকার, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে উঠা এবার সবাই রে ডাক দে, কাছে যারা ছিল উপদেষ্টা যারা আছে, ম্যানেজার ট্যানেজার যারা আছে, এগুলো রে ডাক দে, ডাক দিয়ে বলে এই শোন সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় এদেরকে ডাক দিয়ে নিয়ে আসছে। তো আমি তো এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের ব্যাখ্যা দেও। কয় বাদশা স্বপ্ন বলেন, কয় স্বপ্ন বুঝলে গেছি, কয় তাহলে ব্যাখ্যা দিব কেমনে, কয় তা জানি না, দিতে হইব। এমন কিছু লোক সমাজে আছে না নাই? বিচার মানি তালগাছ আমার, যা কইছি কইছি, কথা বলেন কইছি কইছি। অনেকে লুকমা দেয়, আপনি হুলা শরীকালা ওয়ানাশহাদু আন্না সাইয়িদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له صدق الله العظيم وعن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام درو الشريف بري شبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم خانہ کعبہ کا منظر اے خدا دکھلا مجھے خانہ کعبہ کا منظر اے خدا دکھلا مجھے شہر مکہ و مدینہ دیکھنے کو دے مجھے ان مقامات مبارک کی زیارت ہو نصیب ان مقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارا دیکھنے کو دے مجھے گنبد خضرا دکھا دے روضہ اطہر مجھے گنبد خضرا دکھا دے روضہ اطہر مجھے درمیان قبر منبر گر گرانے دے مجھے درمیان قبر منبر گر گرانے دے مجھے আলহামদুলিল্লাহ আহমদুল উলুম কওমি মাদ্রাসা ও বাইতুল আতিক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে জাম যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে বাজারের ব্যবসায়ী ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা সালেহামা ও বোনেরা শুক্রিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এই শীতের রাতেও অর্ধরাতের পরে কোরআন সুন্নার মহাব্বতে কোনো টাকা পয়সা ছাড়া দুনিয়ার কোনো লাভের আশায় নয় একমাত্র নেকির আশায় এখনো এই প্যান্ডেলে বসে থাকবার তৌফিক দান করেছেন কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ আরো আসতে পারেন আলহামদুলিল্লাহ এই মানুষগুলো খুব চালাক কিশোরগঞ্জের মানুষ আমার আগে নদবী সাহেব বলে গেছেন নেত্রকোনার দিকে মানুষ বুঝবুদ্ধি কম কিশোরগঞ্জের মানুষ আকলওয়ালা এই জন্য বসে রয়েছে আসলে আপনারা আকলওয়ালায়ের পরিচয় দিচ্ছেন ফাঁকা ফাঁকা হয়েছে হইয়া বৈশা যাতে বক্তা ছোট মানুষ আইসে ডাকাতে যেন একটু বেশি মানুষ দেখা যায় না ডরায় মনটা যদি খারাপ হয়ে যায় আমি এই ধরনের কোনো মানুষই না একজন থাকলেও কথা বলা যায় যে কথা আল্লাহর জন্য হবে ওই কথা একজন নিয়েও চলতে পারে ঠিক না বে ঠিক যে কথা লোক দেখানোর জন্য হয় প্যান্ডেল বড় থাকা লাগে ভিডিও থাকা লাগে মাইক থাকা লাগে এই থাকা লাগে সেই থাকা লাগে আমাদের বলা শোনা উভয়টাই যদি আল্লাহর জন্য হয় বলা যায় না কখন কোন কথায় কোন মুহূর্তে কোন বান্দার হেদায়েত চলে আসে ঠিক না বে ঠিক হেদায়েতের মালিক একমাত্র কে আল্লাহ সবাই বলতে হবে হেদায়েতের মালিক একমাত্র কে আল্লাহ খুব লম্বা চড়া আলোচনা করব না যদি অন্য কোনো মাহফিল হইতো শুধু আব্দুল জলিল সাহেবের মাহফিল ছাড়া এই যে এনে বসে রইছে এ আল্লাহর বান্দা যে কি মহাব্বত করে এটা সে জানে আর তার মালিক জানে আমিও জানি না আল্লাহ জানেন আর উনি জানে কি পরিমাণ যে ভালোবাসে অন্য কোনো মাহফিল হইলে সোজা দশটায় বয়ানে দেওয়ার কথা এক মিনিট দেরি হইলে গাড়িটা ছেড়ে চলে যেতাম দশটায় দশটাই কাটায় কাটায় এখন বারোটায় আমার ঢাকার রওনা হওয়ার সময় আগামীকালকে আমার গাইবান্ধা প্রোগ্রাম আমি তো একটা মানুষ এমনি সিকনা সাকনা আমি কোনো বক্তা না সকালে গিয়ে মাদ্রাসায় ক্লাস করাইতে হইব মাদ্রাসায় ক্লাস করে গাড়ি ছেড়ে গাইবান্ধা সেই পলাশ বাড়ি থেকে আরও 9 কিলো দূরে ওখানে প্রোগ্রাম ওই জায়গায় যাইতে হবে
তো ওনারে আমি কিচ্ছু বলি না, আমার শুয়ে রাখছে, শুয়ে রয়েছে, কোনো মাহফিলে গিয়ে শুই না, আমারে খাওয়াইছে, পেটটা ভরে খাইছি, কোনো মাহফিলে খাই না। হ্যাঁ, বেচারা মহাব্বত করে, আমিও মহাব্বতে। যখন আমি খাইতেছি, ড্রাইভার সাহেব, আমি বললাম যে মেমন তো ড্রাইভার সাহেব, আর যে আমার সাথে আমার এক মুসল্লি আসছে, আমার ছাত্র না, দেখতে ছাত্রর মতো লাগে, মেহমান তো এরা দুইজন, আমি মেহমান না, আমি তো নিজের বাড়িতে আসছি। এজন্য আরো 1 ঘন্টা বসায় রাখলেও বইয়ে থাকতাম, কোনো সমস্যা নেই। কথাগুলো এজন্য বলতেছি, এখন আসলে ঘুমের সময়, রাত্রে 12টা 1টা না, 2টা 3টা, শেষ রাত্রেও চাঙ্গা লোক পাওয়া যাবে যদি এটা কোন নির্বাচনের মিছিল হয়। আর একটু আস্তে বলেন ঠিক, কারণ নির্বাচনের মিছিলে গেলে সিগারেটের বান্ডিল জুটে। এখন তো সিগারেট মিগারেটের যুগ নাই, ডিজিটাল যুগ, এখন টেকায় সব চলে, ঠিক না বে? ঠিক, টাকা আছে যেখানে, বাঙালি আছে সেখানে, নেকি আছে যেখানে, কেউ নাই সেখানে। কথা আমাদের নেকি মাকসাদ না, আমাদের দুনিয়া মাকসাদ। আমাদের উদ্দেশ্য হয়ে গেছে এখন দুনিয়া, মৌলবীদের উদ্দেশ্যও দুনিয়া। বলছেন না হুজুর আগে দিয়া যে আমার কোনো সুস্বার নাই, সুস্বারও দেই নাই, টাইনাও আনি নাই আকর্ষণ লাগানোর জন্য। কথাগুলো আসলে বাস্তব। আমরা এখন মঞ্চের মধ্যে উঠেই চিন্তা করি কেমনে টান্ডা দিলে শ্রোতারা সব ভাঙ্গে আইব। ক্যামেরা অনেক বক্তা এমনও আছে বাংলাদেশে যারা বক্তা, এরা গাড়ির পিছনে ব্যাগডালায়ের মধ্যে করে ক্যামেরা নিয়ে যায়, বক্তাও নামে ভিডিও নামে। কথা বলেন ঠিক না বেঠি? সব ওয়াজ মাহফিল এখন চলে যাচ্ছে ক্যামেরায়, মোবাইলে, ভিডিওতে, সব কিছু, তেলাওয়াতে কোরআন এটাও ভিডিওতে, ওয়াজ মাহফিল এটাও ভিডিওতে, কলবের মধ্যে কিছু নাই। এজন্য সারা রাত বয়ান শুনে যাওয়ার সময় দাঁড়ায় মতে না পানি না ঢিলা কুলুপ। কথা বলেন ঠিক না বেঠি? আজকেও কয়েকজনে মুদব, যুক্তিবাদী সাহেবের এক বয়ান শুনছিলাম আমি যখন ঢালকানগর মাদ্রাসায় পড়ি, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, ওই ধুলাই পাড়ের ওদিকের মানুষ তো, পুরান ঢাকার মানুষ। একদিন বৃহস্পতিবার বাসার দিকে যাচ্ছি ছুটি নিয়ে হুজুরের কাছ থেকে মাদ্রাসায়, 2 সপ্তাহ পর পর বাসায় যাইতাম, যাইতেছি তো হঠাৎ করে দেখি ওই সূত্রাপুর একটা জায়গা আছে ফরিদাবাদ মাদ্রাসার কাছে, ঢালকানগর বাংলা বাজার ওই দিক দিয়ে যাইতাম তো, উত্তরাতে বাসা ওখানে মাদ্রাসা, ওই সূত্রাপুরের এখানে দেখি এক ওয়াজ মাহফিলের প্যান্ডেল, বক্তা দেখি যুক্তিবাদী, জীবনে কোনোদিন যুক্তিবাদী সাহেবরে সরাসরি দেখি নাই, একবার দেখছিলাম তখন আমি পিচ্ছি, ছোট্ট আমার বয়স মনে হয় 6 বছর বা 7 বছর হবে, ওই ধানমন্ডি জিগাতলা মসজিদে, তখন আব্বু খতিব। বান্দুরা একটা জায়গা আছে ঢাকা দোহারের ওদিকে মনে হয়, হ্যাঁ ঢাকা দোহারে, ওদিকে এক মাহফিল ছিল, আব্বু ছিলেন বিশেষ বক্তা, যুক্তিবাদী সাহেব প্রধান বক্তা, আমার সাথে করে নিয়ে গেছে পিচ্ছি, ঘরে আসি, চল যাই সাথে, গেছি যুক্তিবাদী সাহেব, আরে মাহমুদ সাহেবের ছেলে, আসো 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 বাবা, আসো, বুকের সাথে মিশাইছে, মাথার মধ্যে হাত দিয়ে কয়, দোয়া করি আল্লাহ বাপের চেয়ে আরো বড় বক্তা বানাক। আমি তো তখন আদব কায়দা তো জানি না, পিচ্ছি মানুষ, 6-7 বছর বয়স মনে হয়, কি আর আদব কায়দা জানি। আমি কয়েকজন আমি বক্তা হইতাম না, মুহাদ্দিস হবো, দোয়া করে দেন মুহাদ্দিস হওয়ার জন্য। তখন বেচারা মাশাআল্লাহ আল্লাহ বড় মুহাদ্দিস বানাক, মুহাদ্দিস বানাক। ওই সময় একবার দেখছিলাম, কেমন দেখছি এতটা মনে নাই, পরে থামলাম যে একটু বয়ান শুনি যুক্তিবাদী সাহেবের। এরপরে নামলাম তো, বয়ানের মধ্যে হুজুর একটা গল্প বলছিল, দাদা নাতি ওয়াজ শুনতে গেছে একসাথে, নদীর ওই পারে ওয়াজ, এই পারে হলো তাদের বাড়ি। ওয়াজের মধ্যে আলেম সব যিনি বয়ান করছেন, উনি বয়ানে বলছেন যে পুরুষের সতর হলো নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা ডাইকা রাখতে হয়, সতর খোলা কবিরা গুনা। সতর খোলা কি? সবাই বলেন কোন গুনা? কবিরা গুনা সতর খোলা। এটা কাউরে দেখানো যায় না, কারো সামনে খোলা যায় না, এটা ওয়াজ করে দিছে। তো ওয়াজ শুনে যখন দুইজনে আসতেছে, রাত তো বেজে গেছে মনে করেন, এই ঠাড়াপাড়া বাজারের মতো লম্বা রাত ওয়াজ, এখন যদি আমি 1 ঘন্টাও কথা বলি মোনাজাত সহ, তাও তো একটা, একটার দিকে গেছে, নৌকার কোনো মাঝি টাঝি তো আর নাই সেই আগের জমানায়, নদী পার হইতে হয় কেউ নাই, এখন আল্লাহর নাম নিয়ে নামছে দাদা নাতি দুইজনে, নদী সাঁতরায় পার হয়ে যাবো মনে করেন আস্তে আস্তে, এখন নাতি এক দিয়ে যেতেছে, দাদা পিস দিয়ে যেতেছে, হঠাৎ করে নাতি তাকে দেখে দাদার লুঙ্গি কান্দের উপরে, নাতি কয় দাদা আজকে তাজা মাত্র বক্তায় ওয়াজ করে দিল, লুঙ্গি সতরের উপরে উড়ান যাইবো না হাঁটুর উপরে, তুমি তো কান্দ পর্যন্ত তুললা ফেললা, ব্যাপার কি? কই বেটা ব্রিটিশ আমলের তে আমি বয়ান শুনি, জীবনে কোনোদিন নদীর ওই পারে ওয়াজ এই পারে আনি নাই,
তুই আজকে প্রথম দিনই বাড়িত লই এবার চাস কথা বলেন ঠিক না বেঠি গল্প বাস্তব কিনা আল্লাহ জানে গল্প বাস্তব লাগে না গল্প হলো বোঝানোর জন্য বলে বাস চলে চললেই চলে আমাদের অধিকাংশ শ্রোতাদের হালত কিন্তু এমন ওয়াজ হচ্ছে দেশে বড়ি বড়ি ওয়াজ বাংলাদেশে বক্তার অভাব নাই আগের জামানায় আগে আগে মানুষ বক্তা দাওয়াত দিত ওয়াজ দাওয়াত দিত মনে করেন এখানে একটা মাহফিল করবে কথার কথা যে মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞেস করবে এলাকার যুবকরা মাহফিল করবে হুজুর কারে দাওয়াত দেওয়া যায় একটু বলেন আর এখন নিজেই বিরাট বড় পণ্ডিত ইউটিউবের মধ্যে ঢুকবে কাড্ডাতে ভিউ বেশি হ্যাঁ কার সামনে ক্যামেরা বেশি কাড্ডার মধ্যে চিল্লানো বেশি লাফানো বেশি কুদানো বেশি হাসানো বেশি এ সমস্ত দেখে দেখে আবার নিজেই দাওয়াত দেয় ঠিক না বেঠি তো ওয়াজ এখন চলে গেছে মিডিয়ায় কলবের মধ্যে কিছু নাই এজন্য অমানুষে দেশ ভরে যাইতেছে মানুষ নাই রাগ করছেন না মানুষ শিখলো সুরতের নাম না কয়েকটা কথা বলবো মাত্র ছেড়ে দিমো আমি মাইক অল্প কয়েকটা ভাষা ভাষা কথা মানুষ শিখলো সুরতের নাম না বাহ্যিক আকৃতির নাম মানুষ না এই যে হাত দেখতেছেন পা দেখতেছেন নাক কান চোখ এগুলো আমার যেমন আছে এরকম বাঘেরও আছে প্রাণীরও আছে কুকুরেরও আছে হ্যাঁ একটু ভিন্ন গঠন গাঠনে একটু ভিন্ন গঠনে একটু ভিন্ন বাকি কান কুত্তারও আছে আমারও আছে সব কিছু সেও খায় আমিও খাই প্রাণী তাদেরও জীবন আছে আমি মানুষ আমারও জীবন আছে তবে দুই জীবনের মধ্যে পার্থক্য আছে প্রাণী জীবন কাটায় মানুষ জীবন বানায় বুঝতেছেন কথা বুঝতেছেন কারা কারা বুঝতেছেন হাত উঠান তো দেখি একটু তাজা হয়ে যাব প্রাণী জীবন কাটায় আর মানুষ বললেন না তো বানায় জীবন বানায় কেউ জীবন কাটায় কেউ জীবন বানায় কেউ জীবন কাটায় কেউ জীবন বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকে জীবন দিবেন কোন রকম কাটাইতে পারলে হইলো খায় না খায় বাস মরবি শেষ তোর জীবনের কোনো হিসাব নাই শুয়োরকে জীবন দিবেন কাটায় আইলি হইলো দিলাম তোরে বোনাস দাঁত কোনো হিসাব নাই যেমন মন চায় এমনি কাটা আমি আপনাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন এই জীবন কাটাবার জন্য না আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে জিন্দেগি দিয়েছেন বান্দা তোকে আমি জীবন দিলাম জীবন বানানোর জন্য একটা নির্দিষ্ট সময় দিলাম তোর কবর আছে তোর হাসর আছে তোর মিজান আছে তোর পুলসিরাত আছে ঘাটে ঘাটে তোর জবাবদিহিতা আছে জীবন কাটিয়েছিস না জীবন তোর জন্য একটা নির্দিষ্ট সময় দিলাম তোর কবর আছে তোর হাসর আছে তোর মিজান আছে তোর পুলসিরাত আছে ঘাটে ঘাটে তোর জবাবদিহিতা আছে জীবন কাটিয়েছিস না জীবন বানিয়েছিস জীবন কাটায় চলে আসছিস তুই ব্যর্থ জীবন বানায় যদি নিয়ে আসতে পারিস তুই মানুষ শ্রেষ্ঠ জোরে কোন সুবহানাল্লাহ মানুষকে আল্লাহ জীবন দিলেন কেন বলেন জীবন কাটানোর জন্য না বানানোর জন্য বানানোর জন্য জীবন বানানো মানে জীবন গঠন করা গঠন করার জন্য মানুষের জীবন অনেক দামি আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিলেন সুস্থতা অসুস্থতা রাত দিন কুত্তারও রাইত হয় সুস্থ অসুস্থ হয়েছে অনেক প্রাণী কয়েকদিন আগে করোনা গেছে দেখবেন পত্রিকার মধ্যে আসছে কোন দেশের বাঘের নাকি করোনা হয়েছিল আসছে এগুলো মিডিয়াতে আপনারা পান না এই সমস্ত খবর করোনা মানুষের হয় করোনা বাঘের হয় পার্থক্য কি ওর জীবন শেষ এর কোনো হিসাব নাই আমার জীবনের হিসাব আছে আমার ২৪টা ঘন্টার হিসাব আছে আমি যদি খানা খাই খানাটা কিভাবে খাইলাম হালাল খাইলাম না হারাম খাইলাম হিসাব আছে কথা বলেন ঠিক না বেঠি আমি ঘুমাইলেও হিসাব দিতে হবে আমার ঘুমের হিসাব আছে আমার জীবনের হিসাব আছে আমার নামাজের হিসাব আছে আমার আমলের হিসাব আছে আমার ব্যবসার হিসাব আছে আমার রাজনীতির হিসাব আছে আমার ভোটের হিসাব আছে আমার নির্বাচনের হিসাব আছে কথা বলেন ঠিক না ঠিক সব কিছুর হিসাব আছে এই হিসাবটা ঠিক করে যাওয়ার জন্য এই ওয়াজ মাহফিল এই হিসাব সুন্দর করে শিখাবার জন্য এই মাদ্রাসা
আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব শিখে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম ওয়াজ মাহফিল যে কয়টা কথা হয় এগুলো কোথায় নিব? মোবাইলে না দিলে? সবাই বলেন মোবাইলে না দিলে? 20 মিনিট হয়ে গেছে। আপনারা এখন আমার সামনে যারা আছেন আর কারা কারা উঠে যাবেন হাত উঠান তো। আমি যতক্ষণ আছি তারা কারা কারা ততক্ষণ থাকবেন হাতটা দেখি, থাকবেন ইনশাআল্লাহ? প্রস্রাব ধরলেও যাবেন না তো? প্রস্রাব করবেন কই? কই দিলাম এনে সাইরে। একটু সামনে আসেন, এই যুবক যুবক মানুষ সামনে আইন, সামনে জমে বল, আইসা পড়েন। খুব লম্বা কথা বলবো না, অল্প কয়েকটা মিনিট, একটার মধ্যে আমি মোনাজাত সহ সাইরে নেমে যাবোগা ইনশাআল্লাহ। 12:25 বেজে গেছে, ডরায়েন না আপনারা, এদিকে সামনে আসেন। কথা হয়ে গেছে, বড়রা কথা বলছেন, আমল যদি করি যে আলোচনা হয়েছে যথেষ্ট। ওয়াজ মাহফিল লম্বা চালানো এটা মাকসাদ না, সামনে আমাদের ফজরের নামাজ আছে। জজবাইপুরে রাত 2টা 3টা পর্যন্ত হুজুর চলো চলো, নির্বাচনী মিছিল করে রাত কাটায় 4টার আগে দিয়া ফজরের নামাজ না পড়লেন, সমস্যা নাই, এই যে বেটা মিছিল করাইছে ওই বেটা জবাব দিব। আমার কি ঠেকা পড়ছে আপনারা ফজর কাজা করায় আমার এই কোনার বোঝা মাথায় নেওয়ার জন্য? কোনো ঠেকা নাই, নিজের গুনার হিসাবে তো কেয়ামতের দিন দিতে পারবো না আপনাকে। এই জন্যে এই বাজারটাও বন্ধ হইতেছে, আপনারা আসেন, যারা দূরে দূরে দাঁড়ায় আছেন যদি মনে করেন এক দুইজন মোনাজাতে আরো শরীক হইবেন আসতে পারেন, আর যাদের মন চায় যাইতে পারেন। বাকি যতক্ষণ কথা বলবো পশ্চাৎ দললে আবার উঠতে পারবেন না তো ইয়ার ইনশাআল্লাহ। ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বর্তমানে দেখবেন আমাদের যত কিছু বলেন প্রতিনিয়ত আমরা এমন এমন জিনিসের সম্মুখীন হচ্ছি যেগুলো আমরা চাই না, আমরা চাই না। আমরা চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক, কিন্তু পণ্যের, এই মোবাইলটা বন্ধ করে দেন, এতক্ষণ তো ইওয়াজি করলাম, হ্যাঁ মোবাইল দিয়েন না, আমারটা রেকর্ড করেন না, ভিডিও করেন না, অডিও করেন, অডিও করতে পারেন বেশি থেকে বেশি, কোনো ভিডিও করেন না। আমি তো পুরান মানুষ, গত বছরও তো বলছি এই কথা, আমি ভিডিও দেখতে পারি না এখনও। দারুল উলুম দেওবন্দের ফতোয়া ভিডিও না জায়েজ, কোনো মৌলবীর বুকের পাঠা নাই লিখিত ফতোয়া দিবে যে ভিডিও জায়েজ, কোনো মৌলবীর বুকের পাঠা নাই। করা এটা আরেক জিনিস, করতেছে এটা আরেক জিনিস। আজ পর্যন্ত বাংলাদেশের কোন দারুল ইফতা থেকে এই ফতোয়া বের হয় নাই যে ভিডিও করা জায়েজ, নাই, কেউ দেখাইতে পারবে না। যান জামিয়া রহমানিয়াতে, আপনাদের কাছে আছে কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়াতে যান, এখানে গিয়ে দারুল ইফতার মধ্যে ফতোয়া নেন, দেখেন ওলামায়ে কেরাম লিখিত ফতোয়া দিবে না জায়েজ। আজ এই মুহূর্ত পর্যন্ত দারুল উলুম দেওবন্দের ফতোয়া ভিডিও না জায়েজ, 1450 বছর পর্যন্ত ছবি তোলা না জায়েজ। বুখারীর হাদিস ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন, যারা ছবি তুলে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি তাদের হবে। 1450 বছর পর্যন্ত ছবি না জায়েজ, এখন 1450 বছর পরে এসে এখন ছবির নাম হইছে ডিজিটাল ছবি। ছবি না জায়েজ, ডিজিটাল ছবি জায়েজ। মদ না জায়েজ, ডিজিটাল মদ জায়েজ। ফলাফল কি দাঁড়ায় উম্মত? সুদ না জায়েজ, ডিজিটাল সুদ জায়েজ। ঘুষ না জায়েজ, ডিজিটাল পদ্ধতিতে ঘুষ গ্রহণ করলে জায়েজ। বুঝা গেল ডিজিটাল এমন একটা সিল, এটা মারলেই জায়েজ হয়ে যায়। যেমন ডিজিটাল চুরি হয় না, নির্বাচনের আগেই নাকি ভোট নাই, আল্লাহ মাফ করো, এই আমি রাজনীতি করি না, ভুলে বাইরে হয়ে গেছে, এটার উড্ডো করলাম আবার। হ্যাঁ কথা বলেন ঠিক না বেঠি? ডিজিটাল সব জায়গায় মারা যায় না মিয়া, শরীয়ত শরীয়তের গতিতে চলাইতে হয়। অনেকে বসে এখানে সুন্দর সুন্দর কথা বলেন, এরপরে আবার বলেন ভাই ইসলাম প্রচারের জন্য 1450 বছর ইসলাম প্রচার হইতে পারলো ক্যামেরা ছাড়া। হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি গারে হেরার মধ্যে গিয়ে ছয় মাস ইয়াতাআব্বাদু ফি গারে হেরা ইয়াতাহান্নাসু ফি গারে হেরা, আত্তাহান্নুসের হাসিয়ার মধ্যে, বুখারি জিলদে আউয়ালে হাসিয়ার মধ্যে আছে আত্তাহান্নুস আত্তাআব্বুদ, ইয়াতাহান্নাসু মানে ইয়াতাআব্বাদু, গারে হেরার মধ্যে রাসূল গিয়া ধ্যানমগ্ন রইলেন কতদিন?
আমার কথা বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন? একটু বলতে হবে কথা, কতদিন? ছয় মাস পর্যন্ত কোরআন অবতীর্ণ হওয়ার আগে একা একা নবীজি কেউ বলে না ওখানে যাও, কারণ নবীর ফিতরতটা নেক, ফিতরত স্বভাবটা নেক, ভালো হওয়ার আগ্রহ, ভালো চলার আগ্রহ, ভালো থাকার আগ্রহ। নবী পথ খুঁজেন, উনি বুঝেন এই এখানে যে মক্কার মুশরিকরা লাত মানাত উজ্জার পূজা করতেছে, মাথা নত করতেছে, এটা ঠিক না, এগুলো মানুষের হাতে বানানো, এদের পূজা করা, এদের সামনে মাথা নত করা, এটা ঠিক না। কোনটা ঠিক? ওই ঠিকের সন্ধান উনি জায়গায় 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 করেন করেন করেন, করতে করতে চল্লিশ বছর যায়। চল্লিশ বছর পরে হঠাৎ করে ওনার দিলে আসলো, থাক, এই পরিবেশ ভালো লাগে না, এই জায়গা ভালো লাগে না, এই সমাজ ভালো লাগে না, চলে যায় নিরিবিলি কোনো এক জায়গায়, মুরাকাবাই থাকি, ধ্যানমগ্ন থাকি, দেখি নতুন কিছুর সন্ধান পাই কিনা। চলে গেলেন গারে হেরার মধ্যে, ওখানে গিয়ে পয়গম্বর ধ্যানমগ্ন হইছেন, ওখানে বসা থাকেন, ইবাদত করেন, আল্লাহু আকবার, কখনো খাবার নিয়ে যান, কখনো খাবার শেষ হয়ে গেলে খাদিজাতুল কুবরা গিয়ে পয়গম্বরের খাবার ওখানে দিয়ে আসেন। মধ্যে ইন্তজার করতেছেন ছয় মাস, যখন চলে যায় হঠাৎ করে একদিন পয়গম্বর গুহার মুখে, জিব্রাইল আমিন চলে আসলেন মানব আকৃতিতে, জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, আই মুহাম্মদ পড়ো। নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই, আমি তো জীবনে কোনো মাদ্রাসায় ভর্তি হই নাই, আমি কোনো স্কুলে যাই নাই, আমি পড়বো কেমনে? সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, বড়টার পরে তো এটি, আমি পাঠক নই, আমি পড়তে জানি না, হযরত জিব্রাইল আমিন আপনি আমার নবী দুজাহানের সর্দারকে সিনার সাথে মিশাইলেন, সিনার সাথে সিনাটা লাগিয়ে দিলেন, ছেড়ে দিলেন, বলেন ইকরা ইয়া মুহাম্মদ পড়ো। নবী আবারও আবারও বলেন, আমি পড়তে জানি না, তিনবার। এরপরে যখন বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, হাবিব আমার পড়ুন আপনার ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনি ছিলেন না, আপনার সৃষ্টির কোনো কিছুই ছিল না, এক ফোঁটা নাপাক পানিটাকে রব্বে করিম রক্তপিণ্ড বানাইলেন, ওই রক্তের জমাটবদ্ধ টুকরাটা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোস্ত পিণ্ডে পরিণত করলেন, ওই গোস্তের টুকরাটাকে রব্বে করিম হাড্ডি বানাইলেন, ফাকাসাউনাল আযাম লাহমা, ওই হাড্ডির উপর আমি আল্লাহ আবার সুন্দর করে গোস্তের লেবেল লাগাইলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনি আমার জীবন নিয়ে একটু ফিকির করেন, এখন তো খুব বাহাদুরি, ছিলামটা কি, আমাদের আসলিয়ত কি? হায় হায় হায়, ওখান থেকে যে আল্লাহ তাআলা মাটির থেকে রক্ত বানাইতে পারলেন, মাটির থেকে খাবার তৈরি করলেন, ওই খাবার খাওয়ার পরে শরীরে রক্ত হইলো, বিশ ফোঁটা রক্ত থেকে এক ফোঁটা নাপাক বীর্য হইলো, ওই এক ফোঁটা বীর্যকে চল্লিশ দিন রেখে আল্লাহ তাআলা আবার মুজগা বানাইলেন, ওইটার থেকে আবার আল্লাহ তাআলা গোস্ত গোস্তপিণ্ড গোস্ত থেকে সুম্মা খলাকনা নুতফাতা আলাকা, নুতফাকে বানাইলেন আলাকা রক্তপিণ্ড, ওই রক্তপিণ্ডকে আবার বানাইলেন মুজগা গোস্তের টুকরা, গোস্তের টুকরাকে বানাইলেন হাড্ডি, হাড্ডির উপরে আবার গোস্ত, এরপরে দিলেন তোমার মধ্যে আত্মা। আল্লাহু আকবার, দশ মাস দশ দিন পরে মাতৃগর্ভ থেকে বের হয়ে আসলা। ও মুহাম্মদ, যে আল্লাহ এত কিছু পারেন, ওই আল্লাহ কি মাদ্রাসায় পড়া ছাড়া তোমার মুখ থেকে কোরআন বের করতে পারে না? ওই রব সব পারে, রবের নামে তুমি শুরু করো দেখবা তেলেই পারতেছো। জোরে কোন সুবহানাল্লাহ, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে।
যে রব তোমাকে সৃষ্টি করেছেন। নবী পড়লেন, পড়তে শুরু করলেন, কিন্তু কোরআনের ভার, মুহাদ্দিসিনে কেরাম অনেক তাফসিলি কথা বলছেন, কোরআনের ভার, ওহির ভার, জিব্রাইলকে দেখে ভয়, যাই হোক নবীজি থরথর করে কাঁপতেছেন জ্বরে, বেশি জ্বর উঠলে শরীর কাঁপে, বেশি জ্বর উঠলে শরীর কাঁপে না, নবী কাঁপতেছেন। খাদিজাতুল কুবরার ঘরে চলে গেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা, বাস চাদর দিয়ে দিছেন, নবীজির শরীর আস্তে আস্তে জ্বর ভালো হয়েছে। আমার বড় উদ্দেশ্য এই ঘটনা শোনানো না, ইবতেদায়ে ওহির ঘটনা আমার শোনানো উদ্দেশ্য না, কম বেশি আপনারা জানেন এগুলো শুনতে শুনতে। আমার বলার উদ্দেশ্য গোটা মক্কার মধ্যে নয় শুধু শুধু কোরআন যখন অবতীর্ণ হয়েছে গোটা পৃথিবীর মানচিত্রে একমাত্র আপনি আমার নবী ছাড়া আর কোনো কোরআনওয়ালা নাই, একমাত্র কোরআনওয়ালা আপনি আমার নবী। দুই নম্বরে যে ব্যক্তিটা কোরআন গ্রহণ করলেন উনি হলো একজন মহিলা, খাদিজাতুল কুবরা, জোরে কোন সুবহানাল্লাহ, নারী পুরুষ সবার মধ্যে এক নম্বর তালিকায় মুসলমান, নবীর উপর ইমান আনলেন, নারী পুরুষ সবার মধ্যে, সিদ্দিকে একবার পুরুষের মধ্যে আগে, তো নারী পুরুষ সবার মধ্যে আগে আম্মা জান খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ বলেন না কেন, নারীদের ফজিলত হইতেছে এই জন্য, নারী না থাকলে আমরা আসতাম কোত্থেকে, ফজিলত তো তাদেরই, মা ভালো তো সন্তানটা ভালো, জোরে বলেন ঠিক না বেঠি, আজকে সন্তান ইয়াবার সাথে জড়ায়া যায়, আজকে সন্তান পর্দা করে না, ইপটিজিং এর সাথে জড়িত, এক জায়গায় বাপ মা বিয়ে দেয় ওই জামাই ভালো লাগে না আরেক জামাইয়ের সাথে পরকিয়া করে চলে যায়, আছে না নাই, কেন এগুলো, ওই যে মা দিনের শিক্ষা প্রাথমিক দেয় নাই, মাটা যদি দিনদার হইতো অন্তত চোখের লজ্জায় হলেও আমার বাপ ভালো আমার মা ভালো আমার জন্য পরকিয়া মানায় না, চোখের লজ্জায় হলেও মেয়েটা ছেলেটা ভালো থাকতো, ঠিক না বেঠি, ভালো, এই জন্য মায়ের দাম আগে, মাতৃজাতি ভালো সন্তান ভালো, মাতৃজাতি খারাপ সন্তান খারাপ, বাপ ভালো ছেলে ভালো, বাপ খারাপ সন্তান খারাপ, কথা বলেন ঠিক না বেঠি, আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে একা কোরআনওয়ালা, সব কোরআন বিরোধী, রাসূল ২৩ বছর, ২৩ বছরে রাসূলের হাতে হাত দিয়ে সলক্ষ অমুসলিম ইসলাম গ্রহণ করে সাহাবীর মর্যাদায় ভূষিত হলেন, সাহাবী হলেন, ইন্তেকালের সময় পয়গম্বর সলক্ষ সাহাবী রেখে গেলেন, সলক্ষ সাহাবী কোন ভিডিওর দাওয়াতে মদিনা পর্যন্ত গিয়েছিল জবাব দাও, বুঝতেছেন, নবী ছিলেন মদিনায়, ইসলাম গ্রহণ করতে যায় সেই রোম থেকে আমান থেকে অনেক দূর থেকে হাজার হাজার মাইল দূর থেকে, যে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয় সেই পারস্যের সালমানে ফার্সি নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কোথায় পারস্য কোথায় মদিনা, কোন ভিডিওর মাধ্যমে দাওয়াত পৌঁছেছিল, বুঝতেছেন কথা, বুঝতেছেন, সলক্ষ সাহাবী নবী নাই, আবু বকর সলক্ষ সাহাবীর যুগে সর্বশেষ সাহাবী ১০৮ হিজরিতে, সর্বশেষ সাহাবী ১১০ এর পরে আর কোন সাহাবী ছিল না, ১১০ হিজরি পর্যন্ত সাহাবীদের যুগ ছিল, এই যে সাহাবায়ে কেরাম ছিলেন ১১০ হিজরি পর্যন্ত, উনাদের সময় দাওয়াতের কাজ আরো বাড়ছে, ক্যামেরা কই ছিল, ওনাদের সময় ইসলাম প্রচার হইতে পারছে ভিডিও ছাড়া, এখন আমি মৌলবীর ইসলাম প্রচার হয় না ভিডিও ছাড়া, বোঝা গেল ইসলাম প্রচার উদ্দেশ্য না নিজের প্রচার প্রসার উদ্দেশ্য, ঠিক না বেঠি, যে বক্তা নিজের উদ্দেশ্য থাকে আমার কথা ভাইরাল করা, আমাকে মানুষ চিনক, এরকম আলেমের কথায় কোনোদিন হেদায়েত আসতে পারে না, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সমস্যা অনেক, সমাধানও আমাদের হাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দিবেন, বাকি চেষ্টা করতে হবে আমাদের, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কোন জাতিকে ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে নিজে না বদলায়, জোরে কোন সুবহানাল্লাহ, যদি মনে করি আমার নেতা খারাপ
এলাকার মেম্বার খারাপ, এলাকার চেয়ারম্যান ভালো না, মেম্বার ততদিন ভালো হবে না, এলাকার জনগণ যতদিন ভালো না হবে। জনগণ যতদিন ভালো, যদি মনে করি আমার সরকার প্রধান ভালো নয়, যদি মনে করি, আমি মনে করি এটা বলতেছি না, সব ভালো, আরো চলুক, চলতে থাকুক যেমনে চলতেছে ভালো। যদি আপনি মনে করেন ভালো না, সরকারকে গালি দিয়ে হবে না, আপনি নিজেকে শুধরান। হাদিসের মধ্যে আসছে দ্রব্য মূল্য এটা আসমান থেকে নিয়ন্ত্রণ হয়, পেঁয়াজের দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব চাই, এই জবাব জীবনেও পাইবা না। তুমি দেখো তোমার আমল কোন জায়গায় খারাপ হইল যে কারণে দাম বাইরে গেল। আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর মানুষের যখন আমল খারাপ হয়ে যায়, কোরআনে কারীমের মধ্যে রব্বে কারীম বলেছেন ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। বান্দা তুমি যদি ভালো হয়ে যাও ভাবার্থ, বান্দা তুমি যদি ভালো হয়ে যাও, তুমি যদি নামাজি হয়ে যাও, মসজিদে আজান হয় তুমি মসজিদের দিকে দৌড়াও, তোমার দিল এর মধ্যে যদি কোনো পাপ না থাকে, তোমার বাহ্যিক আকৃতিটা যদি খারাপ হয়, তোমার ভিতর যদি মনুষ্যত্বের গুণ থাকে, আশরাফুল মাখলুকাত মানুষ যদি তুমি বান্দা হয়ে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের সমস্ত দরজা তোমার জন্য খুলে দিবেন। এখন আমাদের দ্রব্য মূল্য বাইরে গেছে, পণ্যের মূল্য বাড়ে, হুজুর কইন না, দেশটা শেষ করে লইল, মধ্যবিত্ত আর থাকতে পারতেছি না। হ্যাঁ রে, কত মানুষ দোয়া চায়, অথচ ইমানদারের রিজিক তো আসমান থেকে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে সহি বুখারীতে সহি হাদিস কোনো বেজাল নাই, 4361 নম্বর হাদিস, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আর রাবি, যে জাবির ইবনে আব্দুল্লাহর বাড়িতে আল্লাহর রসুলকে দাওয়াত করছিলেন, রসুলের বাড়িতে গেছেন, আল্লাহু আকবার, জাবির ইবনে আব্দুল্লাহ রসুলকে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে মনে হইতেছে ক্ষুধার্ত, আমার বাসায় একটু দাওয়াত রাখেন, বাকি আমার ঘরে কিন্তু লম্বা চড়া কোনো খাবার নাই, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর অল্প কিছু আটা আছে, কয়েকটা রুটি বানানো যাবে, এই 5-7 জন মানুষের খাবার হইতে পারে, আপনার সাথে আবু বকর উমর স্পেশাল ঘনিষ্ঠ সাহাবি খাস খাস খাদেম যারা, এরকম 3-4 জন 4-5 জনকে নিয়ে আমি জাবেরের বাড়িতে দাওয়াত, আমি গিয়ে বেগমকে পাকাইতে বলতেছি, পাক শেষ হইলে আপনারে খবর দিব, আপনারে ইশারা দিলে আস্তে করে চলে আসবেন। আল্লাহর পয়গম্বর বলেন যাও তুমি পাকাও, পাকাইছেন, আসছেন, কয় বেগম রে বলে দাও আমি না যাওয়া পর্যন্ত যেন ঢাকনা মাকনা না খুলে খাবার খাবারের হালতে থাকে। আল্লাহর রসুল এর বাণী পৌঁছায় আসলেন, জাবের আসছেন, কয়জনের খানা? ইয়া রাসূলুল্লাহ বেশি না, 8-10 জন টাইনা টুইনা খাইতে পারবো, আপনারা আমার পরিবার টরিবার সহ 8-10 জন চলতে পারবো। আল্লাহর রসুল বলেন এই কতজন এখানে আছো, তোমাদের সবার জাবেরের বাড়িতে দাওয়াত। যারা সুবহানাল্লাহ বলে নাই বলেন না, কারণ কুয়াশায় মুখের ভিতরে ডুববো, সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে আল্লাহর পয়গম্বর ফরমান, একটা সুবহানাল্লাহর তাসবিহ যদি বান্দা কবুল হয়ে যায়, একটা তাসবিহ যদি আমল নামায় নিয়ে ময়দানে মাহশরে দাঁড়াইতে পারো, একটি সুবহানাল্লাহ তোমার মিজানের অর্ধেককে ভারী বানায় দিবে। এক সুবহানাল্লাহ। আর অর্ধেকটা কি? এই যে এখনো পয়সা থাকতে পারছেন, সবাই জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল বলেন একবার আলহামদুলিল্লাহ বলবা, মিজানের বাকি খালি জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। তসবিহটির অনেক দাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন জোরে 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 300 300। আল্লাহর পয়গম্বর বলেন জাবের আরো কেউ কি বাকি আছে? না ইয়া রাসূলুল্লাহ, না আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর এবার নিজে খেলেন, হযরত জাবের বলেন দোজাহানের সর্দার রহমাতুল্লিল আলামিনের 300 সাহাবী
সকলেই পেট ভরে ঘর থেকে খেয়ে গেল, রাসূল খাইলেন, আমি খাইলাম, আমার বেগম খেলো। তারপরেও আমি তাকে দেখি রুটি যা ছিল তাই আছে, গোস্ত যেমন ছিল ওই পরিমাণই রয়ে গেছে। এগুলো আপনি আমার ইতিহাস মিয়া ইতিহাস, আজকে খাওন পাওনা মেম্বরের ইলেকশন করে ফজরের নামাজ কাজা করো মিয়া, 500 টাকার জন্য ঈমান বিক্রি করে দাও, লজ্জা লাগে না তোমার মুসলমান? কে বলেছে তোমাকে মুসলমান হওয়ার জন্য? তোমার চেয়ারম্যানে তোমারে খাওয়াইবো, তোমার মেম্বরে বুঝি তোমাকে খাওয়াবে? হায় 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 হায়, ভোটের পরে তো তোমাকে চিনবেই না, চিনবেই না তোমাকে। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? রাগ করেন না, হক কথা একটু তিতা লাগে। বলতেছিলাম আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জাবের, আল্লাহু আকবার, এক জাবেরের ঘটনা কইতে কইতে ঘন্টা ঘন্টা চলে যাইব। বুখারীর থেকে আরেকটা ছোট্ট হাদিস পড়ি, বুখারীর হাদিস, বুখারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাগদাদের বানানো গল্প না, সবগুলো বুখারীতে আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবের গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা অনেক ঋণের বোঝা, বোন আমার অনেকগুলো, আমার মাথার মধ্যে ঋণের বোঝা রেখা বাপ মারা গেছে, পয়গম্বর এই ঋণগুলো কেমনে পরিশোধ করি একটু ইয়ে করেন। আমি আল্লাহর রাসূল সমস্ত পাওনাদারদেরকে ডাক দিলেন, জাবেরের পাওনাদারদেরকে ডাক দিয়ে বলে এক কাজ করো, যেমন মাদ্রাসার 2 লাখ টাকার উপরে ঋণ আছে, কথার কথা এলাকার গণ্যমান্য কয়েকজন যারা পাওনাদার তাদেরকে বললো, ভাই কত টাকাই তো কত দিকে যায়, কোটি কোটি টাকা এদিক সেদিক চলে যায়, মাদ্রাসার কাছেই তো পান, আল্লাহর রাস্তে দান করে দেন। এমনি অনেক সময় ওয়াজ করলে করতে পারে, আল্লাহ গাল লাগবো, আল্লাহ গাল লাগবো না। রসুল ডাক দিয়ে বুঝাইতেছেন, এই এগুলো দান করে দেওয়া যায় না, জাবেরের এটা মাফ করে দেওয়া যায় না, কয়ে 1 টাকাও ছাড়তাম না। রসুল কয়, তোমাদের পাওনা তোমাদের হক, না চাললে কিছু করার নাই, আমি ভাবার্থ বলতেছি, অর্ধেক মাফ করো, পুরাটা দেওয়া লাগবো খারার উপরে, বাপটা আর কি এমন। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে তোরা যখন চাইতেছস আমাদের দিতে সমস্যা নাই, আমরা দিতে পারবো। জাবের রে কোনো চিন্তা করিস না, তোর খেজুর বাগানে খেজুরের গাছের মধ্যে খেজুর হইছে না? কয়, হইছে তো। কয়, সবগুলো খেজুর কাটবি, কাইটা আমার কাছে নিয়ে আসবি, এক জায়গায় রাখবি, রেখে আমাকে খবর দিবি। জাবের বলেন, ইয়া রাসূল আল্লাহ, পুরা বাগান বেচে লাইলেও ঋণ পরিশোধ হইতো না, আপনি এখন খেজুর গাছ সুদ্ধা বেচলেও ঋণ পরিশোধ করা যাইব না। আহ রে আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল্লিল আলামিন, জাবেরকে লক্ষ্য করে বলেন, জাবের খেজুরগুলো জমা করবি, আমি পয়গম্বরকে একটু স্মরণ করবি। হযরত জাবের বলেন, আমি খেজুরগুলো জমা করলাম, দু জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিনকে খবর দিয়ে নিয়ে আসলাম। রাহমাতুল্লিল আলামিন খেজুরের কাছে এসে একটু গুণান দিলেন, চতুর্দিকে একটু প্রদক্ষিণ করলেন, একটু ঘুরে বসে গেলেন, এবার ডাক দিয়ে বললেন, রে জাবের তোমার পাওনাদারদেরকে ডাকতে থাকো, যে যত টাকা পায়, যে যত মন খেজুর পায়, খেজুর হিসাব করে সকলের পাওনা আদায় করতে থাকো। একের পর এক ব্যক্তি আসতেছে, হযরতে জাবের সকলের ঋণ পরিশোধ করতেছে। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, সব পাওনাদারের ঋণ পরিশোধ শেষ করার পরে আমি তাকে দেখি, আমি জাবেরের খেজুরের স্তূপ যেমন ছিল এমনই আছে, একটি খেজুর স্তূপের থেকে কমে আল্লাহর রসুল আমাদেরকে আবু উবাইদা ইবনুল জাররাহের নেতৃত্বে পাঠিয়ে দিলেন এক যুদ্ধে, গজওয়ার নাম হলো গজওয়াতু সিফিল বাহর, সমুদ্রের কাছে এক যুদ্ধে যুদ্ধ করবার জন্য পাঠিয়ে দিলেন। আমরা রওনা করলাম, যাচ্ছি, আমাদের ওই সময় অভাব অনটন ছিল, মাছ পথে যাওয়ার পরে দেখলাম অবস্থা বেগতিক, গন্তব্যে যাইতে যাইতে খাবার সব শেষ হয়ে যাবে। আমির সাহেবের কাছে একজন বলল, আমির সাহেব, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, এখন থেকে তোমাদের খাবার আর তোমরা খাবা না, যার ঝুলিতে যা আছে সব খাবারগুলো আমার কাছে জমা দাও, আমি এখন থেকে মেপে 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 তোমাদেরকে দিব। সবাই সবার খাবারগুলো জমা দিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ একটি একটি খেজুর
প্রথমে বেশি করে দেন তারপরে একটা করে দেন এরপরে যখন দেখেন যে অবস্থা খারাপ কয় খেজুরগুলো খাইবা খেজুরের যে আটিটা আছে বিচিটা আছে এই খেজুরের দানাটা রেখে দিবা সবাই রাখে খেজুর শেষ এবার দানা চষে দানা খায় এক সময় দানাও শেষ বুঝেন আরবে এমনি গাছপালা বেশি নাই তাও যতটুকু এক জায়গায় এক জায়গায় সফরের সময় পায় ওখান থেকে পাতালতা যা কিছু পায় এগুলো খায়া থাকে খাবার নাই কিন্তু ইয়াকিন আল্লাহর রাসূল পাঠাইছেন আমরা মুমিন মুমিনের রিজিকের অভাব হয় না আল্লাহ তাআলা লাইন খুলবে সুবহানাল্লাহ মুমিনের রিজিকের ফয়সালা হয় কোথায় আসমানে বলেন কোথায় আসমানে আমরা রিজিক খুঁজি চেয়ারম্যানের ঘরের তলে করোনা লকডাউনের সময় দেখছেন না বাংলাদেশের এমন নেতাও পাওয়া গেছে যার বাড়ির ভিটা খুঁজলে ভিতরেতে চাউলের বস্তা বের হয় যার জাজিম সরাইলে নিচে তেলের খনি দেখা গেছে হায় 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 আল্লাহ তুমি হেফাজত করো বলেন আমিন এগুলো আমাদের চরিত্র ফুলের মতো নাকি পবিত্র এই সমস্ত চোর বাকমারদের পক্ষে এই সমস্ত মুসলমান যুবকেরা মিছিল করে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ওখানে এক কাপ চার জন্য মিছিলে গলা ফাটাইয়া ফেলে মাহফিলে সুবহানাল্লাহর তসবিহ বের হয় না আল্লাহ বুঝবার তৌফিক দাও বলেন আমিন এগুলো চেঞ্জ করতে হবে আমাদের এগুলো সমস্যা আমি সমস্যাগুলো একটু ইঙ্গিত দিয়ে গেলাম আমরা আমাদেরকে যদি শুধরাই আল্লাহর রহমত আবারও আমাদের জন্য খুলবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারীমায় এটাই বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিবর্তন না করে আমি যতক্ষণ পরিবর্তন না হব আমার অভাব মিটবে না আমি যতক্ষণ পর্যন্ত মেহনত শুরু না করব পরীক্ষার নাম্বার ভালো হবে না ঠিক না বেঠি হুজুর একটা তাবিজ দেন ছেলে পরীক্ষার্থী কলম পড়া দিলাম পানি পড়া দিলাম তাবিজ লিখে দিলাম সব কিছু করলাম হ্যাঁ কিতাব খুললেও দেখে নাই স্কুলের কোনো কোনো দিন ক্লাসের মধ্যেও থাকে নাই এ পরীক্ষার মধ্যে আন্ডা কথা বলেন ঠিক না বেঠি পরে যদি বলে হুজুরের দোয়া কাজে লাগলো না তাবিজ কাজে লাগলো না কিশোরগঞ্জের পিসাব হুজুরের কাছ থেকে গিয়া পানি পড়া আনলাম কাজে লাগলো না পিসাব হুজুরের দোষ না তার দোষ বুঝতে হইব তো এখন কয় বাবারে বাবারে বাবা আল্লাহ হিন্দু রেখাওয়া জো বাইডেন ক্ষমতায় থাকে মোদিরে আল্লাহ কত সুখে রাখছে আমগরে আল্লাহ দেখে না তুই বেটা আল্লাহরে দেখস তুমি আল্লাহর হক আদায় করো মিয়া পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে যে আল্লাহ আল্লাহ তাআলা তোমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিলেন একবার শ্বাসটাই যে বেরোইতেছে কথা বলতেছি শ্বাস প্রশ্বাস ভিতরে ঢুকার পরে আর যদি বাইরে না হয় শ্বাসটা তো শেষ কথা বলেন এটাই তো আমার হাকিকত একবার ঢুকতেছে একবার বের হইতেছে দৈনিক একজন বান্দা ১৬ লক্ষ বারের বেশি শ্বাস ভিতরে ঢুকে আর বাইর হয় কয় লক্ষ বার সোয়া লক্ষ বারের বেশি যদি এদের পয়সা দেওয়া লাগতো প্রতিবার যদি এক টাকা করে দেওয়াল লাগতো দৈনিক ১৬ লাখ বুঝেন অবস্থাটা কি হইতো একটু চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি রবকে চিনলি না চাওয়া ছাড়া তোকে মানুষ বানাইলাম মানাবুদেন ও তা কাজা মানাবুদ মানাবুদ আরে কি হইছে একটার দিকে দুয়াজ আরেক দিকে যায় না 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 আমি চাইতেছি চাপায় দিতে ঠেলে বাইর হইতো স্যার আমার আমার কোনো চাহিদা ছিল না মানাবুদ এম ও তা কাজা মানাবুদ আল্লাহ আমি তোমার কাছে চাই নাই তুমি চাওয়া সারা আমারে মানুষ বানাইছো ঠিক না বেঠি হায় 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 চিন্তা করছেন কোনোদিন চিন্তা করছেন আল্লাহ কত আদর করে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আসমান বানাইলাম আমি কোন শব্দের দ্বারা জমিন বানাইলাম আমি কোন শব্দের দ্বারা বিরাট বড় বড় পাহাড়গুলো দেখা যায় এই পাহাড়গুলো বানাইলাম কোন শব্দের দ্বারা বান্দারে তোর আমি কত আদর করি আমি আল্লাহ তোকে বানাইলাম আমার কুদরতি নিজ হাতের দ্বারা হায় হায়
এই বিশাল আসমান বানিয়েছি কোন হাও হয়ে গেছে, এই বিশাল জমিন বানিয়েছি কোন হাও হয়ে গেছে, সাত সমুদ্র তেরো নদী বড় বড় গ্যালাক্সি মহা গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ যত সৃষ্টি আমার আছে তুমি দেখো দেখো না সব বানিয়েছি আমি কোন শব্দের দ্বারা। আরে লোহে মাহফুজটাও তো কোন শব্দের দ্বারা বানাইলাম, যে বিশাল আরশে আজিম যার গম্বুজ এক দুইটা নয় ছয় লক্ষ, ছয় লক্ষ গম্বুজ, একটা গম্বুজ তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে একটা গম্বুজ এত বড় এই সাত আসমান সাত জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক গম্বুজের মধ্যে বইরা রাখে দেওয়া হয় একটা গম্বুজের এক বিগত জায়গাও ভরবে না। এত বড় বড় ছয় লক্ষ গম্বুজ ওয়ালা এক আরশে আজিম আল্লাহ বলেন ওইটাও বানাইছি কোন বলছি হও হয়ে গেছে তরে বানাইলাম আদর করে আমি হাতে, এরা মনে করতেছে হুজুরের ওয়াজ ছড়াইতেছে এই জন্য যাইতেছেন কেনা কি, এই ভাই এই ভাই এই যে যাই ও বই বো আবার জায়গা চেঞ্জ করে টাইন না টাইন না যে উঠতে লইব এখন পায়জামা দুইটা টাইন না বসে আমার খুলে লেন না, আবার পায়জামা থাকলে তো আর খোলার চিন্তা নাই লুঙ্গি থাকলে খুলে যেতে পারে টাইন না পায়ে ধরে টাইন না বসায় দিবেন এখন যে উঠবে মুনাজাতের দিকে যাইতেছি যে উঠব এখন টাইন না বসায় দিবেন বসায় দিবেন যদি গুনাহ হয় গুনাহ আমার আমল নামায় দিয়ে দিবেন আর বসায় দেওয়ার দ্বারা যদি নেকি হয় নেকি আপনার আমল নামায় রেখে দিবেন কোনো ভয় নেই গুনাহ হইলে আমার আমল নামায় ট্রান্সফার করে দিবেন এই বসানোর দ্বারা যদি এখন কোনো গুনাহ হয় বসায় দিবেন এত কিছুর পরে এত নিয়ামত আল্লাহ দিল হাত আল্লাহ দিলেন পা আল্লাহ দিলেন চোখ আল্লাহ দিলেন এই কত নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন এই সমস্ত নাজ নিয়ামত গুলোর শুকরিয়া আমি কেমনে আদায় করলাম ফজরের নামাজের সময় আল্লাহ ডাকেন আয় বান্দা আয় দিনের শুরুতে আমার আমার কুদরতি পায়ের মধ্যে দুইটা সেজদা কর আমি সেজদা ঠিক না বেঠি না শকর না ফরমান যতদিন পর্যন্ত এরপরে আবার উষ্টা খেয়ে পড়লে কয় আল্লাহ আমারে দেখলো না স্কুলে যাওয়ার সময় গাড়ির চাপা পড়ে মরে যায় কয় আল্লাহ আমার ফুলাটারেই খালি দেখলো লকডাউনের মধ্যে সব হিন্দুর দোকানটি রইল আমার দোকান আমার ব্যবসার পুঁজি পাত্তেই সব গেল আল্লাহ আমারই দেখলো এটা চিন্তা করে না আমার আমলটা কেমন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গজওয়ে সিফুল বাহার খাবার নাই মুসলমানের ইতিহাস চলে গেছেন যেই মাত্র কাফেলা সমুদ্রে রাসূল যেখানে পৌঁছতে বলছেন ওখানে পৌঁছছে বুখারীর হাদিস পৌঁছার সাথে সাথে বিরাট বড় এক মাছ আসছে যে মাছ 300 সাহাবি কতজন 300 সাহাবি কাফেলার 300 লোক লাগাতার 18 দিন পর্যন্ত খাইছে পেট ভরা প্রতিদিন মাছ শেষ হয় না রিজিকের মালিক কে প্রতিদিন ফজরের নামাজের পরে রিজিকের ফয়সালা হয় প্রতিদিন ফজরের নামাজের পরে বিয়ে শাদির ফয়সালা হয় প্রতিদিন ফজরের নামাজের পরে স্বামী স্ত্রীর মনোমালিন্যতা দূর হওয়ার ফয়সালা হয় প্রতিদিন ফজরের নামাজের পরে ক্ষেতের মধ্যে ধান থাকবে না ফয়সালা হয় প্রতিদিন ফজরের নামাজের পরে দোকানের ব্যবসায় সারাদিন লস হবে না লাভ হবে ফয়সালা হয় নবী আমার বলেন প্রতিদিন তোমার ভাগ্য বন্টন হয় প্রতিদিন তোমার তোমার কালকের পরীক্ষাটা ভালো হবে না খারাপ হবে ফজরের নামাজের পরে ফয়সালা হয় বান্দা তুমি যদি ফজরের নামাজ পড়ো নামাজটা যদি পড়ো নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেমন চাও এমন ভাবে ওই দিনটাকে আল্লাহ তোমার সামনে প্রেজেন্ট করবে ফজরের নামাজ এক ওয়াক্ত নামাজের ওয়াদা নিতে চাই পড়বো তো সবাই ইনশাআল্লাহ শুধু আগামী কালকে না মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত বাকি চাই রক্ত আপনাদের জিম্মায় বাকি চাই রক্ত আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম এত ফজিলত হাদিসের মধ্যে আল্লাহু আকবার উলামায়ে কেরাম ফাঁকে ফাঁকে বসা আছে জিজ্ঞেস করেন মাদ্রাসার মুফতি সাহেব মুতামিম সাহেব হুজুর আছেন হুজুরে জিজ্ঞেস করেন এই যে সিকনা সাকনা বেটা কি সব হাসা হয়ে গেছে না মিশা মুফতি সাহেবরে জিজ্ঞেস করেন আমার সে অনেক বড় আলেম হুজুর হাদিসের কিতাব পর্যন্ত পড়াইছেন এখন না আপনাদের এনে মাদ্রাসা ছুট কিন্তু হাদিসের কিতাব দাওরা পর্যন্ত ঘন্টা ছিল আমি জানি বহু জুল ইস্তেদাদ লোক যোগ্য ব্যক্তি হুজুরে জিজ্ঞেস করেন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি এশার নামাজ আর ফজরের নামাজ পড়ে না এই ব্যক্তিটা মুমিনই না এটা মুনাফিক
আমি তো ঠিক হইতে পারলাম না, আমি মুমিন হইতে পারলাম না, আমার জন্য আসমানের দরজা খুলবে কিভাবে বাবা? আমি তো মুনাফিকের খাতার থেকে এখনো নাম কাটাইতে পারলাম না। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নিজেদেরকে শুধরাবো তো ইনশাআল্লাহ, নিজেদেরকে শুধরাবো, নিজেদেরকে শুধরাবো। যদি শুধরাই, যদি ভালো হয়ে যাই, যদি আমলের মধ্যে উঠে যাই, এতদিন পর্যন্ত যাইছিলাম আল্লাহ রহমতকে সামেলে হাল করবে, এর একটা কিচ্ছা কইতাম? হ্যাঁ, একটা তো বেজে গেছে। আমি পরে ফজরের নামাজ পড়বেন না কারা কারা হাত উঠান তো? আজকে ফজরটা পড়বেন ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, একটা ঘটনা, দানিয়াল পয়গম্বর, হযরতে দানিয়াল পয়গম্বর ছিলেন, সালাক দুনার দানিয়াল পয়গম্বর একজন নবী ছিলেন, বনি ইসরাইলের 70,000 তার উম্মত ছিল। কয় হাজার? খুব সংক্ষেপে বলে দিব, 70,000 উম্মত দানিয়াল পয়গম্বর। আল্লাহু আকবার। উম্মতরে কয় নামাজ পড়ো, নামাজ পড়ে না, রোজা রাখো, রোজা রাখে না, হজ করো, হজ করে না, যাকাত দাও, যাকাত দেয় না, মৌলবীদেরকে সম্মান করো, সম্মান করে না, আছে না নাই? আলেম ওলামার ছায়া দেখতে পারে না, মদ খোরের সামনে আসন গেড়ে বইরে থাকতে পারে, একজন আলেম রে দেখলে তার পারে না বিড়ির মানে বাতাসে আলেম রে উড়ায় দিব, বাদ দেয় এমন ফুমাইরা উড়াইয়া দিব আলেম। এ ধরনের কিছু মানুষ সমাজে আছে না নাই? এগুলো আমাদের অধঃপতনের কারণ, এগুলো আমাদের অধঃপতনের কারণ। যে জাতি আলেম ওলামাকে ইজ্জত করতে জানে না, এই জাতির জন্য পতন অনিবার্য, মনে রাখবেন। আহলুল্লাহ আহলুল্লাহ, জমিনে তো থাকার যোগ্য আহলুল্লাহ। আলেম ওলামার কারণে সূর্য উদিত হয়, আলেম ওলামার কারণে চন্দ্র আকাশে উদিত হয়, আলেম ওলামার কারণে তারকারাজি মিটমিট করে জ্বলে, এখনো যে পৃথিবীটা কেয়ামত হয় নাই এটাও আলেম ওলামার কারণে জ্বলে। সুবহানাল্লাহ। ওই আলেমদেরকে দেখলে নাক ছিটকায়, মৌলবীদেরকে দেখলে কয় কাট মোল্লা, দেড় দেয়ার মোল্লা, আছে না নাই? আলেমরা কি বুঝি, আমরা কি আর কম বুঝি, তুমি কচুটা বুঝো মিয়া, কথা বলেন ঠিক না বেঠি? আলেমরা কিছু বুঝে না, অনেক বুঝে, অনেক বুঝে। এখন তো এরকম বেয়াদব কেউ দেখা যায় ইন্টারনেটের মধ্যে, মিডিয়ার মধ্যে, বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে আসে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায়, উলামায়ে কেরামকে বসায় রাখে, ইন্দেও ফাসা ইন্দেও সাসা, মঞ্চের মধ্যে জুমার মেম্বরে বয়ে বয়ে ওয়াজ করে, এমন বেয়াদব বাংলাদেশে দেখা যায়। হায় 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 হায়, মৌলবীরা নিচে বসে রয়েছে, এর উপরেও সাসা, এনেও সাসা, সফফান সফফা। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। হেদায়েতের জন্য দোয়া করেন, মারামারির করে লাভ নাই, হেদায়েতের জন্য দোয়া করেন। আল্লাহ এদেরকে বুঝ দান করুক, যে আকলটা তাদেরকে নাস্তিক্যবাদের দিকে ঠেলে দিচ্ছে, আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেন, এই আকলগুলো যদি মুমিন ঈমানওয়ালা আকল হয়ে যায়, ইসলামের বড় উপকার হবে, ঠিক না বেঠি? দাওয়াত দেন, আল্লাহ এদেরকে সহি সমাজ দান করেন, বলেন আমিন। দানিয়াল পয়গম্বর 70,000 উম্মতকে দাওয়াত দেন, শুনে না, শুনে না, আল্লাহর গজব চলে আসছে, লকডাউনের মধ্যে বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ। খুতবাতে হাকিমুল ইসলামে কারি তৈয়ব সব রহমতুল্লাহ আলাইহি আনছেন চতুর্থ খণ্ডে, সব বন্ধ, জেলখানায় একসাথে নবী সহবন্দী। গজব যখন আসে, এখন অনেকে কয় অমুক হুজুর রে এতটা ভালো মনে করছিলাম, অমুকের ভুলা অমুক, বাবারে বাবা জেলখানায় গেছে, ও বুঝছি যা কিছু রটে কিছু না কিছু বটে, কথা বলেন ঠিক না বেটি? আরে না, উম্মতের উপর যখন আম বলা মুসিবত আসে, তখন অনেক নিরপরাধ ব্যক্তিকেও কারাবরণ করতে হয়, ইতিহাস আছে, ইতিহাস আছে। জেলখানায় 8-10টা চোর আছে দেখে সবাই রে চোর মনে করো না, জেলখানায় 8-10টা লম্পট বেবিচারি আছে দেখা, আলেম ওলামাকে ধর্ষক মনে করো না, জোরে বলেন ঠিক না বেঠি? মনে রাখবেন, বুঝবেন। আল্লাহর নবী দানিয়াল পয়গম্বর উনিও জেলখানায়, 70,000 উম্মত জেলখানায়, হায় হায় হায়। জেলখানায় গিয়ে যখন মোটা রুটি আর ডাইল খায়, এবার উম্মত কয় নবী গো ভুল করছি, কান্দে কি
আমি কি করতাম, আমি আগে কইছি মানো না, এখন আমিও জেলের ভাত খাই তোমরাও খাও। ডাক দিয়ে বলো পয়গম্বর অপরাধ করেছিলাম বুঝতে পারি নাই, এতদিন পর্যন্ত নামাজের দিকে দাওয়াত দিয়েছেন শুনি নাই, রোজার দিকে আহ্বান করেছেন শুনি নাই, দান খয়রাতের দিকে আহ্বান করেছেন শুনি নাই, না দেখে বিশ্বাস করার কথা বলেছেন দেখি নাই, দেখে মানি নাই, কথা বলেন ঠিক না বেঠি? নির্বাচনের মিছিলের মধ্যে যাই বোগা, কারণ ওখানে তাজা 500 টাকা আছে, আর ওয়াজ মাহফিলের মধ্যে নেকি আছে, নেকি দেখা যায়? এত সহজ না দেখে বিশ্বাস করা, কঠিন একটু কঠিন। এদিন আর কবরে গেলে দেখা যাইব, দুনিয়ায় তো দেখা যাবে না, এই জন্য এটা না আমার নগদ দরকার, বাকিতে বিশ্বাসী না। এতদিন পর্যন্ত নগদ চাইছিলাম, আজকে তো জেল পর্যন্ত নগদে আমারে নিয়ে আইলো, ধরা তো খায় গেলাম, কিন্তু আপনি নবী, আপনি না বলছেন আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ শাকুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাকুর কাকে বলে? মিরকাতের মধ্যে এক ওয়াকিয়া পড়তেছিলাম, মিশকাতের সূরা মিরকাতের চতুর্থ খণ্ডের মধ্যে শাকুর কাকে বলে, কই শাকুরের তাফসীর করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারী রহমাতুল্লাহ এক ওয়াকিয়া আনছেন, এক ব্যক্তি মরে গেছে, মরে যাওয়ার পরে তাকে একজন স্বপ্ন দেখে, স্বপ্নে জিজ্ঞেস করে এই আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে, কই আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ, কেন লাগে মাফ করলো রে? ওই মাদ্রাসার মধ্যে কি কয় রে, আহমদুল উলুম মাদ্রাসার মধ্যে একটা বিল্ডিং বানাই দিছিলি, কয় না অত ক্ষমতাসীন আমি না, কয় তাহলে কি কাজ করছিলি, একটা মসজিদ নির্মাণ করছিলি, কয় তাও না আতিক মসজিদের মধ্যে টাইলস দিছিলি, কয় এটাও না, তো কে কেন কেন কি কামটা করছো তোরে আল্লাহ মাফ করে দিল, কয় বেশি না আমার এলাকায় একটা বেটা মারা গেছে, মারা যাওয়ার পরে আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, তার জানাজার মধ্যেও আমি ছিলাম না, কিচ্ছু ছিলাম না, দেখি মানুষ তাকে গোরস্থানের মধ্যে দাফন করতেছে, মানুষে সবাই দাফন করার সময় এক মুষ্টি করে ওই যে মাটি দেয় না, মাটি দেয়, এই মাটি দেওয়ারও সুন্নত তরিকা আছে, এটাও তো আমরা জানি না, মাটি দেওয়ার সুন্নত তরিকা আলোচনা প্রসঙ্গে যখন আসছে বলে দিই, আমাদের সমাজে দেখবেন কবরের মধ্যে মুর্দাকে রাখার পরে এরপরে সবাই মাটি একটু নয় আর ফিক্কা মারে, কেমন যেন হয় ছক্কা মারতেছে কোন রকম মায়ের এই দৌড়। নিয়ম হলো মাটি কোরআন এই মাটিটা পড়ার সময় একটা, মাটি দেওয়ার সময় একটা আয়াত পড়তে হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটাকে তিন ভাগে ভাগ করা, মিনহা খালাকনাকুম এটা যখন বলবেন দুই হাতে মাটি নিবেন, মিনহা খালাকনাকুম বইলা আস্তে কইরা কবরের মধ্যে একটু ছাড়েন, এরপরে ওয়া ফিহা নুঈদুকুম আবার দুই হাতে একটু মাটি নেন আবার কবরের উপর দেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এভাবে আয়াতকে তিন টুকরা করে তিন ভাগে মাটি কবরের মধ্যে দেওয়া সুন্নত, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওই ব্যক্তি বলতেছে আমি তো এত সুন্নত উন্নত জানি না বেটা, এ করছি গ্রামের মূর্খ সুরখ মানুষ, রাস্তা দিয়ে যাইতেছি দেখি সবাই কবরে মাটি দিতেছে, আমি এক মুষ্টি মাটি উঠাইয়া ওই ব্যক্তির কবরের মধ্যে দিয়ে আমি চলে আসছিলাম। আবার ইন্তেকালের পরে আল্লাহ বলতেছে রে বান্দা তুই যে ওই যে গাড়ি থেকে নাইমা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এই মৃত ব্যক্তির কবরের মধ্যে এক মুষ্টি মাটি দিয়েছিলি, এই আমলটা আমি রবের বড় ভালো লেগেছে, এর খাতিরে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। দাদা আকরাম কাবিলি অত শর্তে নিস্ত বলকে শর্তে কাবিলি অত দাদেউস বলকে শর্তে কাবিলি অত দাদেউস একে তো সমজাদান গাফেল আজা শাহেন বাসি একে তো সমজাদান গাফেল আজা শাহেন বাসি শায়দ কিনে গাহ কোনা জাগা হেনা বাসি শায়দ কিনে গাহ কোনা জাগা হেনা বাসি কখন আল্লাহর রহমত চলে আসে কখন রব্বে কারীমের রহমতের দরিয়ায় জোশ মারে বলা যায় না বাবাজি কোন মুহূর্তটা আল্লাহ তাআলার কাছে প্রিয় কখন কার ডাকটা রব্বে কারীম শুনে ফেলেন বলা যায় না। দানিয়াল পয়গম্বরের উম্মতগুলো বলে শুনেছে আল্লাহ তাআলা রহমান আল্লাহ নাকি রহিম আল্লাহ নাকি গফুর সাত্তার তার কাছে মাফ চাইলে নাকি মাফ করে দেয়। পয়গম্বর আপনি একটু হাত উঠান আপনি যদি একটু রব্বে কারীমের কাছে দোয়া করেন আমরা উম্মতরা সাথে আমিন আমিন বলবো আমাদের বিশ্বাস আমাদের হাতগুলোকে আল্লাহ খালি ফিরাবে না খালি ফিরাবে না আমাদের বিশ্বাস আল্লাহর কাছে একটু দোয়া করেন কয় ঠিক আছে
এক কাজ করো তাহলে তোমাদেরকে নিয়েই দোয়া করব দোয়া কবুলের সময় তাহাজ্জুদের সময় যেমন রাত একটা একটা হয়ে গেছে এখন যত গভীরে যাবেন তত দোয়া কবুলের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মুহূর্তগুলো অনেক দামি কয় শোনো আজকে শেষ রাতে আমার দিকে তাকিয়ে থাকেন আজকে শেষ রাতে এক কাজ করব সকলে উঠা দুই রাকাত সালাতুত তওবা পড়ব জিন্দেগি কেমনে শুধরানো লাগে এটা শিখাইতেছি সকলে দুই রাকাত সালাতুত তওবা করব জীবনের পিছনের জীবনের সমস্ত গুনাহের উপর নাদামত লজ্জিত হব আল্লাহর কাছে কাঁদব আর সামনের জীবনে কোন গুনাহ করব না বলে অঙ্গীকার করব এরপরে দুই রাকাত তাহাজ্জুদ পড়ব নামাজ পড়া আমি আর তোমরা সবাই জিকির করব কারণ বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ বলেন এই বান্দা তুই আমারে ডাকস কেন আমি তো তোর কাছেই আছি সুবহানাল্লাহ আমি তো তোর কাছেই আছি বান্দা الله اكبر حديث قدسي الله پاک رب العالمين বলেন বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি সুবহানাল্লাহ বলেন বান্দা যদি কোন মজলিসের মধ্যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে এর চেয়ে উত্তম ফেরেশতাদের মজলিসে স্মরণ করি বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমি আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হই বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি আল্লাহ তার দিকে কমপক্ষে সাড়ে তিন হাত অগ্রসর হই এত আস্তে মানুষগুলো সুবহানাল্লাহ কয় কি সাইড়ে দিমু সাইড়ে দিমু যাইতে রাখুন যাইব কতক্ষণ সাড়ে তিন হাত কেন বললাম আল্লাহু আকবার এই যে বান শব্দটা যে আছে বান এই বানের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন একরাম লেখেন এই যে এইভাবে হাত দুইটা ছড়ায় দেওয়ার পরে এই মাঝের আঙ্গুলটা একটু লম্বা এই ডান হাতের মাঝের আঙ্গুল থেকে বাম হাতের মাঝের আঙ্গুল পর্যন্ত দুই হাত এইভাবে ছড়ায় দিলে এই মাঝের যে মাপটা এটাকে বলে বা আর এই মাপটাই প্রত্যেকের বডি প্রত্যেকের বডির মাপে এইভাবে হাত দিলে ছোট বাচ্চা যখন এইভাবে দিবে সে তার হাত অনুযায়ী সাড়ে তিন হাত আমি আমার হাত অনুযায়ী সাড়ে তিন হাত মানে যে কোনো সাড়ে তিন হাত কবর আপনি আপনার হাত অনুযায়ী সাড়ে তিন হাত ব্যক্তি যেমন বড় তার হাতও এরকম এই বান বলেন তুই আমার দিকে এক হাত অগ্রসর হবি আমি আল্লাহ তোর দিকে এক বা মানে কমপক্ষে সাড়ে তিন হাত অগ্রসর হব আমি আল্লাহ তো এমন রহমান কয় বান্দা পরে কয় না হাত টাত নাই মাপার সময় নাই মাপ আজকে নিয়েই নিমু তুই বান্দা আমি আল্লাহর দিকে দৌড় দিয়ে যদি আসস তুই যখন দৌড়াবি আমি আল্লাহ কি করব জানস আমি আল্লাহ তোকে ঝাপটা মেরে আমার রহমতের কোলের মধ্যে তুলে নিয়ে নিই আল্লাহ আতাইতুহু হারওয়ালাতান আতাইতুহু হারওয়ালাতান হয়রান হয়ে যায় হারওয়ালা হারওয়ালনের তাফসির করি আমরা আমরা বলি বান্দারে দৌড়ে আল্লাহর রহমত দৌড়ে আসে ঝাপটা মেরে আসে আসলে এগুলো কোনো অর্থ না এর একটা উদাহরণ আমার উস্তাদ মুহতারাম দিয়েছিলেন ওই গ্রামে গঞ্জে মুরব্বীরা বলতে পারবেন এই সমস্ত বাবাজি যারা আছেন ওনারা বলতে পারবেন একসময় মহিষের গাড়ি চলতো গরুর গাড়ি চলতো মহিষের গাড়ি চলতো এগুলো যখন কোনো আমি হিন্দুস্তানে দেখছি ইন্ডিয়াতে যখন পড়ি তখন দেখছি এই মহিষের গাড়িগুলো যখন বিরাট কোনো কাদা টাদার মধ্যে আটকে যায় তখন এটি সামনেও যেতে পারে না পিছেও যেতে পারে না কত কতক্ষণ পায়ের মধ্যে এমন করে তারপরে হাঁটু গাইরা চেষ্টা করে সম্পূর্ণ শক্তি দিয়া ওখান থেকে কাদার থেকে পা উঠানোর জন্য এই যে সম্পূর্ণ শক্তি দিয়া চেষ্টা এই চেষ্টাটার নাম হলো হারওয়ালা আল্লাহ বলেন বান্দা তুই যখন সর্বাত্মক চেষ্টা দৌড় দিয়ে আমার কাছে আসলি আমি আল্লাহ সর্বশক্তি দিয়ে তোকে আমার রহমতের কোলে উঠাই দিই আল্লাহু আকবার দানিয়াল পয়গম্বরকে বলতেছে শোনো আজকে শেষ রাতে একটু জিকির করবা আল্লাহর পয়গম্বর দানিয়াল উম্মত কত বইলে গেছে উম্মত কত সত্তর হাজার তিনশো তো আর একটা সত্তর হাজার উম্মত নিয়ে আল্লাহর পয়গম্বর দানিয়াল সত্তর হাজার উম্মত একসাথে নিয়ে যখন শেষ রাত্রে তওবা করতেছেন জিকির করতেছেন জিকির করতে করতে জিকির করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কানেকশন হয়ে গেছে রব্বে করিম বান্দার কান্না বরদাস্ত করতে পারেন না বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন সত্তর হাজার উম্মত যখন রব্বে করিমের কুদরতি পায়ে পড়ে কাঁদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
জিকির যখন শুরু করে দেয় মনে হয় গোটা জেলখানার ইট বালুগুলোর থেকেও কেমন যেন আল্লাহ আল্লাহর আওয়াজ আসতেছে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ আসছে। আল্লাহ তাআলা বলেন, রে দানিয়াল মাথা উঠাও মাথা উঠাও, 70,000 উম্মত সহ জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, আমি জিম্মাদারি নিয়ে নিলাম, কোন চিন্তা নাই, ডাক যখন আমাকে দিছ বিপদে পড়া দাও যেমনে দাও দিছ তো আমি আল্লাহর রহমান তো দিলাম, মাফ কইরা আমি বের করার ব্যবস্থা করব। কেমনে বের করলেন? ওই জামানার জালেম বাদশা বখতে নসর এক স্বপ্নে দেখলো, ভয়ানক স্বপ্ন, লাফ দিয়া এদিক দিয়া জিকিরের আওয়াজ ওদিক দিয়া তার চিৎকার, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে উঠা এবার সবাই রে ডাক দেয়, কাছে যারা ছিল উপদেষ্টা যারা আছে ম্যানেজার ট্যানেজার যারা আছে এগুলো রে ডাক দেয়, ডাক দিয়ে বলে এই শোন সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় এদেরকে ডাক দিয়ে নিয়ে আসছে। তো আমি তো এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের ব্যাখ্যা দেও। কয় বাদশা স্বপ্ন বলেন, কয় স্বপ্ন বুঝলে গেছি, তাহলে ব্যাখ্যা দিব কেমনে, কয় তা জানি না দিতে হইব। এমন কিছু লোক সমাজে আছে না নাই? বিচার মানি তাল গাছ আমার, যা কইছি কইছি, কথা বলেন কইছি কইছি, অনেকে লুকমা দেয় আপনি যেটা বলছেন কথাটা আসলে ঠিক হয় না, এটা এভাবে বলা উচিত হয় না, এটা ঠিক না, এটা ধর্মবিরোধী, এটা রাষ্ট্রবিরোধী, এটা ঠিক না, কইছি কইছি। বখতে নসরের দালাল আসতে কেন আসতে কেন, কেয়ামত পর্যন্ত থাকবে বুঝেন, কেয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর পয়গম্বর মুখতে নসর ওখানে আছেন, আল্লাহর পয়গম্বর দানিয়াল এখানে আছেন, জালেম বাদশা মুখতে নসর স্বপ্ন বলে গেছে তিন দিনের আলটিমেটাম, তিন দিনের মধ্যে যদি স্বপ্নের ব্যাখ্যা না দিতে পারিস খবর আছে মেরে ফিল্মু জানে শেষ, পেরেশান। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দানিয়াল পয়গম্বরকে বলেন, নে দানিয়াল বখতে নসর যে স্বপ্নটা দেখলো মেমোরির থেকে মেমোরির মধ্যে যেমন বয়ান ট্রান্সফার করা যায়, তেলাওয়াত ট্রান্সফার করা যায়, এক মোবাইল থেকে পিকচার গুলো যেমন আরেক মোবাইলের মধ্যে সরানো যায়, বখতে নসরের যে মেমোরিটা আমি আল্লাহ দিয়েছি ওই মেমোরির থেকে তুমি দানিয়াল পয়গম্বরের মেমোরির মধ্যে তার স্বপ্নটা আমি ট্রান্সফার করে দিলাম, জেলারকে তুমি বলে দাও তোমার বাদশা পেরেশান একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অস্থির, বাদশার কানে খবর পৌঁছে দাও তোমার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা উভয়টাই জানেন এমন একজন ব্যক্তি আমার জেলখানার মধ্যে আছে। আল্লাহ পারেন না পারেন না, মোরদারা তো জানে খুশি জিন্দারাবে যাকুনি, উনি তো আল্লাহ যিনি জীবিতকে মৃত মৃত্যু দান করেন আর মৃত্যুকে জীবন দেন, ঠিক না বেঠি, আল্লাহ সব পারেন, ট্রান্সফার করে দিছেন। দানিয়াল পয়গম্বর জেলারকে ডাক দিয়ে বলে, এই শোনো স্বপ্ন আমি জানি, বাদশারে বলো আমাকে ডাক দিলে, বাদশার এতটুক মনে আছে ভয়ঙ্কর কিছু দেখছিল, কে দেখছে মনে নাই, তাড়াতাড়ি এরে নিয়ে আসো, আমি এমন নেতাই না সুখের সময় আমার কর্মীদেরকে ভুলে যাব, সুবহানাল্লাহ বলবেন না, আমারে বাইর করবা তো তোমারে ছাড় দিলাম, যা চাও তাই ইজ্জত, আমার স্বপ্ন বলো, আমার 70,000 কর্মী আছে, আমার 70,000 ভোটার আছে, আমার 70,000 কর্মী আছে, এই 70,000 উম্মতকে একসাথে যদি তুমি সসম্মানে মুক্তি দাও তাহলে আমি তোমার স্বপ্ন বলবো নয়তো বলবো না। নির্বাচন চলতেছে, জানি না মাইকের আওয়াজ কোন নেতৃস্থানীয় লোকের কাছে যাচ্ছে কিনা, মডেল আপনাদের জন্য, নেতা যদি হতে হয় দানিয়াল পয়গম্বরের থেকে নেতৃত্বের আদর্শ শিখেন, ঠিক না বেঠি, কর্মী জীবনে টাকা দিয়ে কর্মী কিনতে হবে না, আখলাক দিয়ে কর্মী বানান, টাকার কর্মী তো এক সময় টাকা না দিলেই চলে যায়, ঠিক না বেঠি,
কিন্তু চরিত্র মাধুরীতে চরিত্র মাধুর্যতায় মুগ্ধ হয়ে যদি আপনার ভক্ত হয় আপনার জন্য জীবন দিয়ে দিবে টাকা দিয়ে কিনার নেতা জীবন দেওয়ার সময় পাইবেন না ঠিক না বেঠিক আল্লাহ বুঝার তৌফিক দাও বলেন আমিন দানিয়াল পয়গম্বর যাচ্ছেন বাদশাহ কয় এখন আমার দরকার হ্যাঁ এখন আমার দরকার সুতরাং যত শর্ত আছে সব মানিয়ে নিলাম মসজিদ পুরাটা একেবারে প্লাস্টিক দিয়ে বাদাই করে দিয়ে দিব যদি জিততে পারি মাদ্রাসার 10 লাখ টাকার ঘর তিনজনে বানিয়ে দিয়ে দিব এমন কিছু নেতা আছে না নাই নির্বাচনের আগে তসবি হাতে টুপি মাথায় ওরে বাবা রে বাবা রে বাবা মনে হয় শাহজালাল মুজাররাদি এমানির সাথে মাত্র দেখা করে আইছে এরকম বুঝতে না সব সে বলতেছে আরে বাদশা আপনি যা বলবেন সব মেনে নিলাম বাদশা যে শর্ত দেয় সব মানে এবার তাকে রাজকীয় সম্বর্ধনা দিয়ে বুখতেনাসর দাওয়াত দিয়ে নিচ্ছে দানিয়াল পয়গম্বরকে স্বপ্ন শোনার জন্য তার খানকার ভিতরে যখন ঢুকবেন তখন দেখে খানকার চতুর্দিকে কিছু গম্বুজ এমন ভাবে বানায় রাখছে ভিতরে ঢুকতে গেলে অটোমেটিক মাথাটা নিচু করা লাগে এমন কিছু খানকা আমাদের দেশে আছে না নাই জায়গায় জায়গায় আমাদের ময়মনসিংহে আলহামদুলিল্লাহ কম ময়মনসিংহের মানুষ তো তবলিগ বক্ত ওলামা বক্ত ময়মনসিংহে আলেম ওলামা বেশি এজন্য বেদাতির সংখ্যা কম বাকি এখনো কিছু এমন কিছু কিছু ঢুকতেছে অন্য অন্য দেশে এমনও আছে এমন ভাবেই বানানো ফিরের দরবারে পিসাব যেখানে বসা এখানে ঢুকলে দরজাটা এমন ভাবে দেওয়া মাথা অটো নিচু হয়ে যায় অটো নিচু অটো সেজদা এটা অটোমেটিক লাগে কম লাগে না কারণ যদি বলে আমার পায়ে সেজদা করো কেউ করবে না শেয়ালেও করবে না শেয়ালেও জানে এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না ঠিক না বেঠি কেউ করবে না এজন্য রুমটা এমন ভাবে বানায় রাখছে যখন ঢুকে অটোমেটিক মাথা নিচু হয় ছি 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 আবার যখন পীর বাবার সাথে দেখা করে বেরোয় তখন পিছিয়ে পিছিয়ে বেরোয় পিছিয়ে পিছিয়ে বেরোয় কই কি বাবার দিকে আদব এটা ওনার দিকে পাছা দেওয়া যাইব না আছে না নাই আল্লাহ কয় খানে কাবা শরীয়ত বলে বাইতুল্লাহ জিয়ারত কইরা খালি একটু পিছায় আমি যখন হজের সফরে গেছি দেখছি পাকিস্তানি দুই হাজি এ পিছায় পিছায় আসতেছিল 2018 তে পিছন দিকে আসতেছে আল্লাহু আকবার পুলিশে গাড্ডা ধরে একটা ধাক্কা যে দিল না এক ধাক্কা দিয়ে রহ রহ একেবারে পুলিশে মানে পিঠের মধ্যে দুইটা লাগাইয়া তারপরে কার ঘুরাইয়া দিছে পিছাস কেন বেটা পিছানোর কি আছে যেখানে যেভাবে ভক্তি এভাবে ভক্তি করা দরকার তো কয় এনে ঢুকতে গেলে কয় মাথা না তো এদিক দিয়ে ঢুকবো না ভাঙতে হইব তার তো ভোট দরকার কথা বলেন ঠিক না বেঠি সামনে সময় আছে কয় আগে স্বার্থটা উদ্ধার করে লই যা আছে সব সব ভাঙ্গিয়া চুইরা সব কিছু তসনস কইরা সব ভালো কাজ কইরা এবার গিয়া দানিয়াল পয়গম্বরে বসাইছি সবক ভালো করে বুঝেন দানিয়াল পয়গম্বর বলে ও বাদশা তুমি স্বপ্ন দেখেছো একটা ভূত মূর্তি স্বপ্ন দেখছে কি ও বাদশা তুমি স্বপ্ন দেখেছো একটি ভূত তবে দুনিয়ার মূর্তির মত নয় এক বিশাল দেখের অধিকারী ভূত যে মূর্তিটা এত বড় এর পা গুলো জমিনে এর মাথাটা আসমানে এর ডান হাতটা মশরিক মাগরিব পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিশাল আকৃতির ভূত বিভিন্ন ধাতু দ্বারা তৈরি এর চেহারাটা স্বর্ণের এর বুকটা রূপার আর একটু নিচে তামা আর একটু নিচে লোহা আর একটু নিচে পিতল এরপরে হলো মাটি ছয় ধাতুর তৈরি মূর্তি আজ গুবিনা দেখলে ভয় লাগবে না এই বিশাল মূর্তি তোমার সামনে যখন দাঁড়ায় রইছে ঠিক এই মুহূর্তে দেখো এই বিশাল মূর্তির মাথার মধ্যে বিরাট বড় একটা পাথর এসে পড়ছে মূর্তি শেষ জমিনের সাথে মিশে গেছে মিশার পরে ওখান থেকে একটা গাছ তৈরি হয়েছে যে গাছের শিকড় জমিনে যে গাছের ডাল পালাগুলো আকাশে একেবারে পুরো পৃথিবী বিস্তৃত এক বিশাল গাছ সুন্দর তৈরি হয়েছে এই স্বপ্ন দেখছ আর তোমার ঘুম ভেঙে গেছে কয় ঠিকই বলছেন স্বপ্ন তো এটাই দেখছিলাম ব্যাখ্যাটা কি বলেন ব্যাখ্যাটা কি বুঝো না মুখতানাসর তুমি যে স্বপ্ন দেখেছো আর স্বপ্নের মধ্যে এক মূর্তি এ মূর্তি হলো তাগুত এ মূর্তির মধ্যে দেখেছো বিভিন্ন ধাতু এর তো সাদা কালো ধনী গরিব এর ভেদাভেদ একটা সময় পৃথিবীর মধ্যে
শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদেরকে দাম দিবে না। শ্বেতাঙ্গরা নিজেদেরকে বড় মনে করবে, আমাদের রং বেশি। এক সময় জমিনের মধ্যে বংশ গৌরব চলবে, এক সময় জমিনের মধ্যে টাকার গৌরব চলবে, এক সময় সৌন্দর্য যার ক্ষমতা তার, এক সময় টাকা পয়সা যার ক্ষমতা তার, এক সময় বংশ গৌরব যার ক্ষমতা তার। কিন্তু এভাবে পৃথিবী থাকবে না, একটি সময় এমন হবে এই বিশাল আকৃতির মূর্তির মাথায় যেমন পাথর পড়েছে, ঠিক তদ্রূপ আকায় নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন নবীর আগমন হবে। ওই নবীর আগমনে সাদা কালো ধনী গরিব সব ভেদাভেদ খতম হয়ে যাবে। যরকম সুবহানাল্লাহ, মুক্তি বাইঙ্গা মিসমার, মানে এখন আর সাদা কালোর ভেদাভেদ নাই, দরি গরিবের ভেদাভেদ নাই, কে খাইতে পারে কে খাইতে পারে না, কার বংশ ভালো কার বংশ খারাপ এগুলো আর দেখা হবে না। পরিচয় একটাই, গাছ ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানের চারার মধ্যে একমাত্র ইমানই গাছের সাথে সবার সম্পৃক্ত হবে। গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমানের খেলাফত আসবে, আল্লাহু আকবার বলেন, তাগুত রাম বান সকলের খেলাফত খতম হয়ে যাবে। শর্ত একটাই বান্দা, দানিয়াল পয়গম্বর যেমনি ভাবে তার উম্মতকে নিয়ে নিজেদেরকে শুধরিয়েছিল, আমাদেরকেও শুধরাইতে হবে। পারবো শুধরাইতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের